প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। চলো তাহলে দ্বিতীয় শ্রেণীর সব ছাত্রছাত্রীরা আমরা বাংলা অনলাইন ক্লাসে একসাথে যুক্ত হই, কেমন? এর আগে আমরা বাংলা ক্লাসে কবিতা প্রার্থনা, পদ্য প্রার্থনা লিখেছেন সুফিয়া কামাল, পড়েছিলাম, মনে আছে? কবিতাটি আমরা পড়েছিলাম, আবৃত্তি শুনেছিলাম, ছড়া গান হিসাবে আমরা দেখেছিলাম, ভিডিও চিত্রতে আমরা সুন্দর করে কবিতাটির আবৃত্তি আমরা শুনেছিলাম। সাথে আমরা শব্দার্থগুলো পড়েছিলাম, খালি জায়গায় শব্দ বসিয়ে বাক্য তৈরি করা, অর্থাৎ শূন্যস্থান পূরণ শিখেছিলাম, সাথে অনেকগুলো শব্দ দিয়ে বাক্য তৈরি করা শিখেছিলাম, মনে আছে? আজকে আমরা অনুশীলনীর যুক্তবর্ণ এবং প্রশ্ন উত্তরগুলো সাথে রেখা টেনে মিল করা, এগুলো আজকে আমরা পড়ব, কেমন? তাহলে চলো প্রার্থনা কবিতাটি একবার সবাই আবার আবৃত্তি শুনে নিই, দেখে নিই প্রার্থনা কবিতার আবৃত্তিটি, সবাই শুনি ও দেখি, কেমন? প্রার্থনা, সুফিয়া কামাল। প্রার্থনা, সুফিয়া কামাল। তুলি দুই হাত করি মুনাজাত হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। মাতা পিতা ভাই বোন ও স্বজন, সব মানুষেরা সবাই আপন, কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ। তাই যেন মোরা তোমারে না ভুলি, সরল সহজ সৎ পথে চলি, কত ভালো তুমি কত ভালোবাসো গেয়ে যাই এই গান। তুলি দুই হাত করি মুনাজাত হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। এক, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ। প্রার্থনা, সুফিয়া কামাল। মাতা পিতা ভাই
প্রার্থনা সুফিয়া কামাল প্রার্থনা সুফিয়া কামাল তুলি দুই হাত করি মুনাজাত হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলই তোমার দান মাতা পিতা ভাই বোন ও স্বজন সব মানুষেরা সবাই আপন কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ তাই যেন মোরা তোমারে না ভুলি সরল সহজ সৎ পথে চলি কত ভালো তুমি কত ভালোবাসো গেয়ে যাই এই গান তুলি দুই হাত করি মুনাজাত হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ আমরা সবাই প্রার্থনা কবিতাটির আবৃত্তি দেখলাম এখন চলো আমরা অনুসরণে যুক্তবর্ণগুলো পড়ি কণ্ঠ স্বজন এখানে দুইটি যুক্তবর্ণ আছে কণ্ঠতে নয় ঠয় আর স্বজনে দন্তা শয় বয় নয় ঠ যে যুক্তবর্ণটি আছে সেটা মদিনান্ন যোগ ঠ মদিনান্ন আর ঠ মিলে হয়েছে নয় ঠয় নয় ঠ দিয়ে দুইটি শব্দ আমরা তৈরি করতে পারি সেই শব্দ দুইটি হচ্ছে কুণ্ঠিত গুণ্ঠন শয় বয় শয় বয় আমরা দেখতেই পাচ্ছি দন্তাশয়ের নিচে ব বসানো হয়েছে অর্থাৎ দন্তাশ ব দুইটা মিলে হয়েছে শয় বয় এই শয় ব দিয়ে দুইটি শব্দ আমরা তৈরি করতে পারি যেমন স্বাধীন স্বাদ তোমরা বইয়ের অনুশীলনীর 49 পৃষ্ঠায় এটি খুব ক্লিয়ারলি দেখতে পাবে সুন্দর করে দেয়া আছে অনুশীলনীর 50 পৃষ্ঠা বইয়ের 50 পৃষ্ঠা বাংলা বইয়ের 50 পৃষ্ঠা এবার চলো আমরা প্রশ্নোত্তরগুলো পড়ি প্রশ্নোত্তরে 4 নম্বরে আছে ক সুন্দর ধরণী কে দান করেছেন সুন্দর ধরণী কে দান করেছেন উত্তরগুলো তোমরা একটা খাতা নিয়ে নাও আমি বলছি উত্তরগুলো তোমরা লিখে নাও আমাদের এই সুন্দর ধরণী দান করেছেন আমাদের সৃষ্টিকর্তা রহিম ও রহমান আল্লাহ আমাদেরকে এই সুন্দর ধরণী দান করেছেন আমি আবারও বলি আমাদের সৃষ্টিকর্তা রহিম ও রহমান যাকে আমরা আল্লাহ নামে ডাকি তিনি এই সুন্দর ধরণী দান করেছেন আমাদের কাছে খ নাম্বার আমাদের কাছে কারা আপন মাতা পিতা ভাই বোন ও স্বজন এরা সবাই আমাদের কাছে আপন মাতা পিতা ভাই বোন ও স্বজন আমাদের কাছে আপন গ নাম্বার আমরা কেমন পথে চলতে চাই আমরা উত্তর হবে আমরা সবাই সহজ সরল ও সৎ পথে চলতে চাই যে পথে চললে সবাই ভালো থাকব সবাই ভালো থাকব আবার বলি আমরা সবাই সহজ সরল ও সৎ পথে চলতে চাই যে পথে থাকলে আমরা সবাই ভালো থাকব ঘ নাম্বার কবিতায় কবি কাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন এবং কেন এই প্রার্থনা কবিতাটি পুরোটাই কবি আমাদের এই সৃষ্টিকর্তাকে নিয়ে লিখেছেন এবং এই কবিতায় কবি বলেছেন আমরা যেন আমাদের সৃষ্টিকর্তাকে ভুলে না যাই কেন সৃষ্টিকর্তা আমাদেরকে এই ফুলে ফলে ভরা সুন্দর ধরণী দান করেছেন আমি প্রশ্নের উত্তরটি আবার সুন্দর করে বলি তোমরা সবাই লেখো এই কবিতায় কবি আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তাকে ভুলে না যাওয়ার কথা বলেছেন কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে ফুলে ফলে ভরা মায়া ভরা এই পৃথিবী দান করেছেন সবাই লিখেছো এবার আমরা অনুশীলনীর 6 নম্বরে যাব রেখা টেনে মিল করো
এটা তোমরা সবাই বইয়ের 50 পৃষ্ঠায় দেয়া আছে, একটা করে দেওয়া আছে। চাচা সাথে চাচি, ভাইয়ের সাথে বোন, বাবার সাথে মা, নানার সাথে নানি। আমার মনে হয় এই রেখাটা নিয়ে মিল করো, তোমরা নিজেরাই সুন্দর করে করতে পারবে। তারপরে অনুশীলনীতে আছে ফাঁকা ঘরে নিচের শব্দগুলো কথায় লিখি, এটা তোমরা সবাই বাসায় করবে। তারপরে কোনো সমস্যা মনে করলে আমাকে ইমেল করতে পারো। আমার ইমেল ঠিকানা আমার ইনবক্স দেয়া আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রার্থনা কবিতাটি তাহলে আমাদের আজ শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা আরেকটি গল্প পড়ব। আর তারপর কোনো সমস্যা থাকলে আমরা আবার ক্লাস শুরু হলে সেটা সমাধান করব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।